আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ক্লাস নিব দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, কোর্স কোড 303। এখান থেকে আমি তোমাদেরকে ন্যাটো সম্পর্কে পাঠদান করব। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ন্যাটো সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে ন্যাটো জোট গঠনের পশ্চাতে যে কারণটি বিরাজমান সে সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটো গঠিত হয়। স্নায়ুযুদ্ধ হল যুদ্ধ নয়, যুদ্ধময় একটি পরিস্থিতি যা সমগ্র বিশ্বকে অস্থির অশান্তিময় করে তুলেছিল। সমগ্র বিশ্ব এক মনস্তাত্ত্বিক চাপে ভুগছিল। এটি মূলত পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব, যার একটি হল পুঁজিবাদী বিশ্ব এবং অপরটি হল সমাজতান্ত্রিক বিশ্ব। টয়েনবি আন্তর্জাতিক রাজনীতিকে বাইপোলার বলে আখ্যায়িত করেছেন। তার মতে পৃথিবীকে দুটি বৃহৎ শক্তি দুটি গোলার্ধে বিভক্ত করেছে এবং পূর্ব ও পশ্চিমার রাষ্ট্রজোটের মধ্যে মতভেদ, বিদ্বেষ ও পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের মনোভাব সৃষ্টি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর 1945 সালে ইয়াল্টা সম্মেলনের কিছুকাল পর থেকেই স্নায়ুযুদ্ধের সূত্রপাত বলে অনেকে মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইয়াল্টা সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন, ইতালি এবং জার্মানির কবলমুক্ত ইউরোপের রাজনৈতিক পুনর্গঠনে স্বীকৃত হয়েছিল, কিন্তু রাশিয়া এই চুক্তিকে উপেক্ষা করে পোল্যান্ডের অস্থায়ী সরকারকে সমর্থন না করে ডাবলিন সরকারকে সমর্থন করে। আবার অনেকের মতে চার্চিল ওয়েস্টমিনস্টার কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন তাতে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত রয়েছে। চার্চিলের মতে যুদ্ধকালীন মৈত্রী ও জোটের সমাপ্তি ঘটতে চলেছে। কেউ জানে না অদূর ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়ন কি করবে, তার চাল চলন আচার আচরণ সন্দেহের উদ্রেক করে। মোট কথা, পুরো মহাদেশটির উপর এক লৌহ যবনিকা নেমে আসছে। 1948 সালের 17 মার্চ ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো হল যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। এটি মূলত অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষা জোট। এটি 25 আগস্ট 1948 সাল থেকে কার্যকরী হয়, যেটি পরবর্তীতে ন্যাটো জোট গঠনকে ত্বরান্বিত করেছিল। ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পশ্চিমী রাষ্ট্রজোট বিভিন্ন সামরিক মৈত্রী জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে জার্মান সমস্যা নিয়ে পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। তখন 1949 সালে 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়, যার উদ্দেশ্য হল সোভিয়েত ইউনিয়নের অগ্রযাত্রা তথা সমাজতন্ত্রকে প্রতিহত করা। ওয়াশিংটনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। মোট 12টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। দেশগুলো হল যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল, নরওয়ে, উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র এবং কানাডা। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা হল 30। সর্বশেষ 2020 সালে নর্থ মেসিডোনিয়া 30 নম্বর সদস্য রাষ্ট্র হিসেবে সংযুক্ত হয়। ন্যাটো চুক্তিতে যে 12টি দেশ প্রথমে স্বাক্ষর করেছিল তখন 14টি শর্ত ছিল।
আমেরিকার সিনেটে 82-13 ভোটে এই চুক্তিটি অনুমোদন লাভ করে। ন্যাটো চুক্তির পঞ্চম আর্টিকেলে বলা হয় ইউরোপ বা উত্তর আমেরিকার ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্র বা সংগঠন দ্বারা আক্রান্ত হয় তাহলে ধরে নেওয়া হবে যে ন্যাটো আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘ চার্টারের 51 নং আর্টিকেল অনুযায়ী সেই রাষ্ট্রটির উপর ন্যাটো আক্রমণ চালাবে, শত্রু মোকাবেলা করবে এবং ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো নিরাপত্তা সংরক্ষণ করবে। ন্যাটো কিছু উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল। প্রথমত, দেশসমূহের অখণ্ডতা বজায় রাখা। দ্বিতীয়ত, ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা, যেমন আইসল্যান্ডের মতো একটি ক্ষুদ্র দেশ যার সদস্য সংখ্যা হলো 3 লক্ষাধিক, সেও ন্যাটোভুক্ত হয়েছে। তৃতীয়ত, সমাজতন্ত্রকে ঠেকানো এবং আশপাশের দেশগুলোতে যাতে সমাজতন্ত্র প্রসারিত না হয় সেদিকে লক্ষ্য রাখা। চতুর্থত, ন্যাটো সদস্য দেশসমূহের মধ্যে সমস্যা দেখা দিলে শান্তিপূর্ণভাবে সমাধান করা। পঞ্চমত, সহযোগিতার মাধ্যমে সদস্য দেশসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা। ষষ্ঠত, দেশের সার্বভৌমত্ব ঠিক রেখে সকল দেশ একক হয়ে শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ন্যাটো জোট গড়ে ওঠার কারণ। ন্যাটো জোট গড়ে ওঠার জন্য যে কারণগুলো বিদ্যমান সেগুলো হলো, প্রথমত, মৈত্রী জোট গঠনের প্রবণতা। 1948 সালে যে ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হয় তার মাধ্যমে যে জোট গঠিত হয় সেটি ছিল মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং সামরিক জোট। এ সময় ইউরোপে বিভিন্ন মৈত্রী এবং সামরিক জোট গঠনের প্রবণতা লক্ষ্য করা যায় এবং এরই ধারাবাহিকতা অনুসরণে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়, যার প্রধান উদ্দেশ্য হল সোভিয়েত ইউনিয়নের অগ্রযাত্রা রোধ করা। স্নায়ুযুদ্ধ। অনেকে বলে যে স্নায়ুযুদ্ধের ফসলই হল ন্যাটো গঠন। স্নায়ুযুদ্ধের ফলে পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল, একটা হলো সমাজতান্ত্রিক বলয় আর একটি হলো পুঁজিবাদী বলয়। এই ভাগাভাগির ফলে পুঁজিবাদী বলয়ের নেতৃত্বে ন্যাটো গঠিত হয়। সোভিয়েত ইউনিয়নে আগ্রাসন রোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিক থেকে সোভিয়েত ইউনিয়ন ক্রমাগত শক্তিশালী হয়ে উঠতেছিল এবং সোভিয়েত ইউনিয়ন এর ক্রমাগত শক্তি বৃদ্ধি একটি অন্যতম কারণ হলো তার আগ্রাসন নীতি। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের এই ক্রমাগত শক্তি বৃদ্ধিতে ভয় পায় এবং এই শক্তি বৃদ্ধি রহিত করা বা আগ্রাসককে রোধ করার জন্য ন্যাটো নামক সামরিক জোট গঠন করে। সমাজতন্ত্রের জয়যাত্রা রোধ। ন্যাটো গঠনের অন্যতম লক্ষ্যই ছিল সমাজতন্ত্রের জয়যাত্রাকে প্রতিহত করা, পশ্চিম ইউরোপে মার্কিন প্রভাব বজায় রাখা। পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ সাবেক সোভিয়েত নেতৃত্বাধীনে সমাজতান্ত্রিক বলয়ের অধীনে চলে গিয়েছিল। তখন পশ্চিম ইউরোপে নিজের প্রভাব বলয় বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গঠন করে। মার্শাল প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এই বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে, যেটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এই মার্শাল প্ল্যান কার্যকর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গঠন করেছিল। ডোমিনো তত্ত্ব। ন্যাটো গড়ে ওঠার ক্ষেত্রে ডোমিনো তত্ত্বের গুরুত্ব অপরিসীম। পূর্ব ইউরোপের এক দেশের প্রভাবে অন্য দেশও যেন সমাজতান্ত্রিক ব্লকে যোগ না দেয় সেজন্যই তিনি এই তত্ত্ব দিয়েছিলেন, আর সেই তত্ত্বের
বাস্তবায়নের জন্যই ন্যাটো জোট গঠন করা অপরিহার্য হয়ে পড়েছিল। ন্যাটোর সর্বোচ্চ রয়েছেন সেক্রেটারি জেনারেল এবং একটা স্থায়ী নির্বাহক কমিটি। এর প্রধান কার্যকরী পরিষদ হল উত্তর আটলান্টিক কাউন্সিল। এটি চারটি সংস্থা নিয়ে গঠিত, যথা ইউরোপীয় বিভাগ, দুই আটলান্টিক মহাসাগরীয় বিভাগ, তিন চ্যানেল বিভাগ এবং চার কানাডা মার্কিন প্ল্যানিং গ্রুপ। ন্যাটোর প্রধান শক্তি হচ্ছে যোগদানকারী রাষ্ট্রগুলো পদাতিক, নৌ ও বিমান বাহিনী। ন্যাটোর 14টি ডিভিশন সৈন্য রয়েছে। ন্যাটোর সামরিক ব্যয়ের 80% বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই 80% ব্যয়ভারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো সুবিধা ভোগ করে থাকে, যেমন ইউরোপের উপর যুক্তরাষ্ট্র তার সামরিক কর্তৃত্ব বজায় রাখতে প্রয়াস পাচ্ছে, দ্বিতীয়ত পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারিত হওয়ার ফলে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারছে, তৃতীয়ত জার্মানির একত্রীকরণের ফলে জার্মানির সামরিক উত্থান যদি ঘটে তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে ন্যাটোর মাধ্যমে মোকাবেলা করতে পারবে, আর চতুর্থত আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে, এবং ন্যাটোর মাধ্যমে সে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। ন্যাটোর সদস্য প্রাপ্তির 10 বছর হলে ন্যাটোর যে কোনো প্রস্তাব পরিবর্তনের জন্য অনুরোধ জানাতে পারবে, আর সদস্য প্রাপ্তির 20 বছর হলে 1 বছরের নোটিশ দিয়ে ন্যাটোর সদস্যপদ পরিত্যাগ করতে পারবে। ন্যাটোর যে 14টি শর্তের ভিত্তিতে গঠিত হয়েছে সেই 14টি শর্তের উপরে ন্যাটো সদস্যদের পূর্ণ আস্থা আছে এবং পূর্ণ আস্থা জ্ঞাপন করে এই শর্তগুলোর উপর ভিত্তি করে তাদের 5টি নীতিমালা হচ্ছে। ন্যাটোর উদ্দেশ্য ও নীতিমালা। ন্যাটোতে স্বাক্ষরকারী দেশসমূহ 14টি শর্তের উপর তাদের পূর্ণ আস্থা জ্ঞাপন করে এবং এই শর্তগুলোর উপর ভিত্তি করেই তাদের 5টি নীতিমালা হচ্ছে: 1. আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার রক্ষার জন্য নিজেদের মধ্যে যাবতীয় বিবাদ বিসংবাদ মীমাংসা করবে; 2. জোটের সদস্য রাষ্ট্রসমূহ পারস্পরিক অর্থনৈতিক সাহায্য সহায়তা দ্বারা সকলের অর্থনৈতিক উন্নয়নে যত্নবান হবে; 3. ন্যাটো সদস্য দেশসমূহের কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নিতে হবে যে নিজ দেশ আক্রান্ত হয়েছে এবং এক্ষেত্রে যৌথভাবে আক্রমণকারী দেশকে প্রতিহত করতে হবে; 4. সদস্য দেশসমূহ জাতিসংঘের সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের নিকট সকল ব্যাপারে রিপোর্ট পেশ করবে এবং প্রয়োজন বোধে নিরাপত্তা পরিষদকে সাহায্য করবে; 5. যে কোনো রাষ্ট্র সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ন্যাটোর সদস্যপদ লাভ করবে এবং ন্যাটোর মাধ্যমে তার নিরাপত্তা বজায় থাকবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং মনে করা হয় যে ন্যাটোর কার্যকারিতা আর থাকবে না, কিন্তু ন্যাটো আবার নতুনভাবে তাকে ঢেলে সাজিয়েছে, যেমন 1995 সালে বসনিয়া হার্জেগোভিনিয়ার ক্ষেত্রে ন্যাটো সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বসনিয়া স্বাধীন হয়। 1991 সালে সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে এবং কসোভা নামক মুসলিম রাষ্ট্রটি স্বাধীন হয় এবং সেখানে ন্যাটো তার মিশন প্রেরণ করে। এরপর যুক্তরাষ্ট্রের 9/11 হামলা হলে ন্যাটো আবার মাঠে নামে। 2003 সালে আফগানিস্তানে ন্যাটো তালেবান সরকারের পতন ঘটানোর জন্য হামলা চালায় যা এখনও চলমান। 2011 সালে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে ন্যাটো লিবিয়ায় হামলা চালায় এবং রাশিয়াকে কেন্দ্র করে ন্যাটো আবার সংগঠিত হতে শুরু করেছে এবং ন্যাটো একটি সফল সংগঠন হিসেবেই বিবেচিত হয়। তবে 2003 সালে ন্যাটো আফগানিস্তানে সন্ত্রাস বিতরণের উদ্দেশ্যে আক্রমণ চালালেও এখন সে প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বর্তমানে 2021 সালে ন্যাটো আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার শুরু করেছে এবং সেখানে স্বল্প সংখ্যক সৈন্য রেখে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করছে। ন্যাটো টিকে থাকার যৌক্তিকতা। 12টি দেশ নিয়ে
ন্যাটো যাত্রা শুরু করলেও বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা হলো 30। ন্যাটোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মূলত এর কার্যকরী পদক্ষেপ এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। যদি আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং রাশিয়াকে থামানোর দেয়, ন্যাটো অন্যান্য দেশের উপর সশস্ত্র হামলা চালিয়ে অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারপরেও ন্যাটো একটি সফল সংগঠন হিসেবে টিকে আছে। ন্যাটো টিকে থাকার জন্য যে যুক্তিগুলো সেগুলো হলো, প্রথমত সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া সত্ত্বেও রাশিয়া সামরিক দিক দিয়ে এখনও বেশ শক্তিশালী। বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য মারণাস্ত্র এখনও রাশিয়ার কাছে মজুদ রয়েছে। তাছাড়া পূর্ব ইউরোপে রাশিয়ার আধিপত্য এখনও কম নয়। এই অবস্থায় ভবিষ্যতে যে কোনো সময়ে রাশিয়াকে বিশ্বের প্রতি হুমকি হয়ে দেখা দিতে পারে, আর ন্যাটো এ ভবিষ্যৎ হুমকি মোকাবেলার এক নিবারক শক্তি হিসেবেই কাজ করতে পারবে। এখানে উল্লেখ্য যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার মূল অংশ রাশিয়া প্রথমে ন্যাটো পর্যবেক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় এবং 2002 সালের 28 মে ন্যাটো রাশিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ন্যাটোর সহযোগী সদস্য দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তথাপি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বদাই এক ধরনের প্রতিযোগিতা বিদ্যমান, যেমন ইউক্রেন নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব উত্তেজনা বৃদ্ধি পেলে এক্ষেত্রে ন্যাটো ইউক্রেনকে সমর্থন করে। দ্বিতীয়ত, পূর্ব ইউরোপে খুব দ্রুত পরিবর্তনের সুযোগে বিভিন্ন দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদী, জাতিগত ও আঞ্চলিক কারণে নানা বিবাদ, ঝুঁকি ও বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়েছে। যুগোস্লাভিয়ার ভাঙ্গন, বসনিয়ার আগ্রাসন, কসোভায় মুসলিম নিধন, আলবেনিয়ার রাজনৈতিক দাঙ্গা এর জ্বলন্ত উদাহরণ। এসব ক্ষুদ্র আভ্যন্তরীণ সমস্যা যে কোনো সময়ে পশ্চিমা সমাজ তথা বিশ্বের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে। ন্যাটোর মাধ্যমে এসব অস্থিরতার বিরুদ্ধে নিরাপত্তা দেওয়া যেতে পারে, যেমন নগণ্য কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যে সংঘর্ষ সৃষ্টি হয়, সেই সংঘর্ষ থামানোর ক্ষেত্রে ন্যাটো আর্মেনিয়াকে সমর্থন করে এবং সে সংঘর্ষ শেষে থেমে যায়। তৃতীয়ত, দুই জার্মানির একত্রীকরণের ফলে বিশ্বে জার্মানি অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর ফলে অচিরে সামরিক দিক দিয়েও দেশটি পরাশক্তির পর্যায়ে চলে আসতে পারে। অথচ দুইটা বিশ্বযুদ্ধের হোতাই হলো জার্মানি, তাই স্বাভাবিকভাবে জার্মানির অর্থনৈতিক এবং সামরিক শক্তি এখন পশ্চিমাদের কাছে একটি অস্বস্তির কারণ। তার জার্মানির শক্তিকে একটি যৌক্তিক পর্যায়ে রাখতে ন্যাটো বিশেষ ভূমিকা পালন করতে পারে। এখানে উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে জার্মানিকে দুটি ভাগে ভাগ করা হয়। উদ্দেশ্য ছিল একটি, যাতে জার্মানির শক্তি কমে যায়। কিন্তু বর্তমানে জার্মানি আবার একত্রিত হয়েছে 1990 এসে, এবং সে যদি আবার পূর্বের শক্তি পর্যায়ে ফিরে যায় তাহলে বিশ্বের প্রতি আবার একটি হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে আমরা লর্ড ইসমে, যিনি ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন, তার কথা উল্লেখ করতে পারি। তিনি 1949 সালে বলেন যে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা এবং জার্মানদের দাবিয়ে রাখা। চতুর্থত, ন্যাটোর বাইরের এলাকায়ও বর্তমানে নতুন নতুন হুমকির আবির্ভাব হয়েছে। ভারত এবং পাকিস্তান পারমাণবিক বিস্ফোরণের প্রেক্ষিতে তৃতীয় বিশ্বের অনেক দেশই পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য মারণাস্ত্রের অধিকারী হয়েছে এবং মারণাস্ত্র ছড়িয়েও পড়ছে। তাছাড়া আঞ্চলিক দ্বন্দ্ব, মাদক ব্যবসা, পরিবেশগত
সমস্যা তৃতীয় বিশ্বের হাতে অস্ত্র প্রযুক্তি প্রভৃতি আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি একটি বিরাট ভবিষ্যৎ হুমকি। এসব ভবিষ্যৎ হুমকি মোকাবেলা করার জন্য ন্যাটো বিশেষ সহায়ক ভূমিকা পালন করতে পারে। পঞ্চমত, ন্যাটো গঠনের প্রধান উদ্দেশ্যই ছিল রাজনৈতিক এবং সামরিক দিক থেকে একটি ক্ষমতাধর জোট হিসেবে গড়ে তোলা, যাতে সদস্য দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে। এটি একটি স্থায়ী প্রক্রিয়া। আর বর্তমান স্নায়ুযুদ্ধোত্তর যুগে ন্যাটোর সম্প্রসারণ সেই কথারই প্রমাণ বহন করে। মিখাইল হাওয়ারা মতে আটলান্টিক জোট অস্থায়ী উদ্দেশ্যে সৃষ্টি হয়নি, বরং একটি দীর্ঘস্থায়ী সুপার ন্যাশনাল কমিউনিটি হিসেবে সৃষ্টি হয়েছে এবং এর উদ্দেশ্য সদস্য নিয়ন্ত্রণ নয়, সদস্য বৃদ্ধি। ন্যাটোর এই উদ্দেশ্যের মধ্যেই ন্যাটো টিকে থাকার যৌক্তিকতা পাওয়া যায়। ষষ্ঠত, বিশ্বে একক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য অন্যান্য অঞ্চলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার অনস্বীকার্য। আর ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের একমাত্র যোগসূত্রই হচ্ছে ন্যাটো। এ জোটের মাধ্যমে ইউরোপে মার্কিন পক্ষে সৈন্য মোতায়েন ও প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে। ন্যাটো টিকে না থাকলে ইউরোপে মার্কিন প্রভাব খর্ব হবে এবং সেক্ষেত্রে ইউরোপ বিশ্বে মার্কিন নেতৃত্ব মোকাবেলা করতে পারে। সপ্তমত, বর্তমান বিশ্বে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে ন্যাটোর ভূমিকা এর টিকে থাকার যৌক্তিকতাকে বাড়িয়ে তুলেছে। বসনিয়ার শান্তি চুক্তি ও কসোভাতে সামরিক আগ্রাসন মোকাবেলায় ন্যাটোর উপস্থিতি ও ভূমিকা এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রেখেছে। সে কারণে রাশিয়ার অব্যাহত বিরোধিতা এখন আর তত তীব্র নয়। সুতরাং ন্যাটো এখনও টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে বলে আশা করা যায়। বিগত ছয় দশক ন্যাটো অনেক দূরে গিয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কেউ কেউ বলেছিলেন যে এখন কোনো হুমকি নেই, তবু আমাদের ন্যাটোর দরকার কেন? ইউরোপীয় নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের কেন প্রতিশ্রুতি বজায় রাখা উচিত? কিন্তু এখনও ন্যাটোর দরকার, কারণ ন্যাটো ইউরোপীয় ও উত্তর আমেরিকান প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। বিগত ছয় দশক ধরে ন্যাটো একটি বিভক্ত ও স্থিতিহীন বিশ্বে স্থিতিশীলতার পক্ষে সমন্বয়কারী শক্তি হিসেবে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র এখনও ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কারণ ইউরোপ যুক্তরাষ্ট্র এখনও বিপন্ন। যখন ইউরোপ নিরাপদ, তখন যুক্তরাষ্ট্র নিরাপদ। সে কারণেই আমেরিকা একবিংশ শতাব্দীর নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একটি নতুন ন্যাটো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং ন্যাটোর মাধ্যমে আমেরিকা ইউরোপের দেশগুলোর সাহায্য নিয়ে সমগ্র পৃথিবীতে এক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং বিশ্বের শান্তি স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ন্যাটো তার ভূমিকা এখনও পালন করে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি।